একটি কথা এখানে বলতে চাই, যারা এখনো প্রথম ডোজ নেন নাই, দ্বিতীয় ডোজ নেন নাই, তারা কিন্তু অক্টোবরের পরে থেকে, থার্ড অক্টোবর পরে থেকে কিন্তু তারা ভ্যাকসিন আর নাও পেতে পারে। কারণ ভ্যাকসিন তখন হয়তো থাকবে না, অনেক ভ্যাকসিনের ডেটও প্রায় শেষ হয়ে আসছে। কাজে এই বিষয়ে আমি আপনাদের মাধ্যমে সমস্ত ব্যক্তিবর্গদেরকে আহ্বান করছি, যারা প্রথম ডোজ নেন নাই, দ্বিতীয় ডোজ নেন নাই, ইভেন যারা বুস্টার ডোজ নেন নাই, তারা তাড়াতাড়ি করে ভ্যাকসিন নিয়ে নেন। এবং ছেলে মেয়েদেরকেও, যাদেরকে আমরা ভ্যাকসিন দেওয়ার এই কর্মসূচি আমরা শুরু করলাম, এই এটা শুরু হবে এই আগস্টের 28 তারিখ থেকে এবং চলবে 3 অক্টোবর পর্যন্ত, এবং তারপরেও ভ্যাকসিন কার্যক্রম এটা চলমান থাকবে। এ প্রোগ্রাম হিসেবে একটা থ্রাস্ট দেওয়ার জন্য আমরা এই কাজগুলো করে যাচ্ছি। আপনারা জানেন, যারা প্রথম ডোজ নেয় নাই সেরকম লোকও আছে 33 লক্ষ, এখনো নেয় নাই। এবং প্রায় এখানে যারা এখনো দ্বিতীয় ডোজ নেয় নাই সেটাও প্রায় 94 লক্ষ এখনো কিন্তু বাকি আছে। এবং আপনার বুস্টার ডোজও আমরা সারা দেশে প্রায় 26% দিয়েছি, প্রায় 4.5 কোটি মতো প্রায় বুস্টার ডোজ দেওয়া হয়েছে। মোট আমরা প্রায় 30 কোটি ভ্যাকসিন অলরেডি দিয়ে ফেলেছি সব মিলে, আর প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ, বুস্টার ডোজ মিলিয়ে। আমরা গত মাস থেকে স্কুলের ছাত্রছাত্রীদেরকে আমরা ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু করেছি 5-11 বছরের, এবং আমরা সেটাকে চেষ্টা করেছি যত তাড়াতাড়ি পারি আমাদের শিশুদেরকে যাতে ভ্যাকসিনটা আমরা দিতে পারি। ভ্যাকসিনের ব্যবস্থা ছিল না, পৃথিবীতে ছিল না, কারণ শিশুদের জন্য আলাদা ভ্যাকসিন তৈরি করেছে, সেই ভ্যাকসিন আমরা পেয়েছি এবং আমরা সেই ভ্যাকসিন এখন আমাদের শিশুদেরকে দিচ্ছি দেশে। ইতিমধ্যে 10 লক্ষ শিশুকে দেওয়া হয়ে গেছে এটা ফাইজার প্যাট্রিয়টিক ভ্যাকসিন, এবং আমাদেরকে মোট দিতে হবে প্রায় 2.25 কোটি শিশুদের বিভিন্ন পর্যায়ে, অর্থাৎ প্রায় 4.5 কোটি ডোজ আমাদের দিতে হবে। এখনো অনেক দূর, মাত্র শুরু হয়েছে, এবং আমাদের ভ্যাকসিনের ইনশাল্লাহ অভাব হবে না। এই ভ্যাকসিনের ব্যবস্থাও আমরা করেছি, আমরা শুরু করেছিলাম পৌরসভায় আগে দেওয়ার জন্য সিটি কর্পোরেশন, এবং স্কুলে এগুলো কার্যক্রম করা হয়েছে। আমরা যখন পৃথিবীর অনেক দেশ ভ্যাকসিন পায় নাই, বাংলাদেশ ভ্যাকসিন আনতে সক্ষম হয়েছিল, অনেকে অনেক রকম বিরূপ প্রচারণাও করেছে ভ্যাকসিনের বিরুদ্ধে। আপনারা জানেন, আমাদের বিরোধী যারা আছে তারা বলছে এই ভ্যাকসিন কার্যকর হবে না, এর মধ্যে পানি, গঙ্গার পানি, এ কথাও বলেছিল, ভ্যাকসিন নিলে মানুষের শরীরে ক্ষতি হবে, অনেক রকম অপপ্রচার হয়েছে। আবার তারাও তাড়াতাড়ি করে এসে ভ্যাকসিন নিয়েছে। আজকে ভ্যাকসিন আমরা আমাদের দেশের প্রায় যাদের প্রয়োজন সকল মানুষকেই আমরা কম বেশি ভ্যাকসিন দিতে সক্ষম হয়েছে। বাংলাদেশে এ পর্যন্ত প্রায় 31 কোটির বেশি ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ টোটাল ভ্যাকসিন, এবং তার মধ্যে প্রায় 14 কোটি ভ্যাকসিন আমরা বিনামূল্যে পেয়েছি, এবং খুবই মূল্যবান ভ্যাকসিন ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনিক, এই ভ্যাকসিন গুলো আমরা বিনামূল্যে কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে পেয়েছি। এবং বাংলাদেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভ্যাকসিন কোভ্যাক্স থেকে পেয়েছে, বাংলাদেশের থেকে বেশি কোন দেশ পায় নাই ভ্যাকসিন, কারণ বাংলাদেশ ভ্যাকসিন সুন্দরভাবে দিতে পেরেছে, মানুষকে ভ্যাকসিন দিতে পেরেছে, ভ্যাকসিন নিয়ে যেতে পেরেছে, রাখতে পেরেছে, ব্যবস্থা ভালো করেছে। এবং আধুনিক কায়দায় অ্যাপস এর মাধ্যমে লোককে জানানো হয়েছে, রেজিস্ট্রেশন করা হয়েছে, যেটা অনেক দেশে পারে নাই। এবং আমি বাংলাদেশের মানুষকেও ধন্যবাদ দিব, তারা ভ্যাকসিন বান্ধব জনগোষ্ঠী, অনেক দেশে ভ্যাকসিনের নিতে চায়নি, ভ্যাকসিনের বিরুদ্ধে মিছিল করেছে,
রাস্তাঘাট বন্ধ করছে, গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছিল আপনারা জানেন কানাডাতে। ইউরোপে মিছিল হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ ভ্যাকসিন বান্ধব, তারা ভ্যাকসিন নিয়েছে, আমরা দিতে পেরেছি এবং তার জন্য অনেক টাকা ব্যয় হয়েছে এবং তার অভাব হয় নাই কখনো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়ে সবসময় সহযোগিতা করেছে।